মা ও মেয়ে রান্না বাটিতে আপনাদের ঘরে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমরা বানাবো আমের আম দিয়ে লস্যি। দেখুন কি কি উপকরণ নিয়েছি। 4 গ্লাস শরবত বানাবো, এর জন্য নিয়েছি 3টে আম, টক দই, আমের দুধ, চিনি গুঁড়ো করে নিয়েছি, এতে আছে বিট লবণ, এতে আছে গরম করা ফোটানো দুধ। আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি আমটা বেশি পেকে গেছে, এইভাবে কেটে পিসগুলো বার করে নিচ্ছি। দেখুন আমরা আমটা এরকমভাবে আমের শাঁসটা বার করে নিয়েছি, এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। দইটা দিয়ে দিলাম, আমার দুধটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, বিট লবণটা দিয়ে দিলাম। এবার এটা আমরা মিক্সিতে একটা পেস্ট করে নেব। দেখুন আমাদের আমটা পেস্ট করা হয়ে গেছে এইভাবে। এবার আমরা গ্লাসে ঢেলে নেব। দেখুন আমাদের গ্লাসে সব দিয়ে দিয়েছি, এবার বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আম লস্যি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন গরমের দিনে, দুপুরবেলা খুব ভালো লাগবে খেতে। এই আম লস্যি যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আমাদের পাশে।